তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে আবহাওয়া কাকে বলে, আবহাওয়া কি, আবহাওয়া এর সংজ্ঞা বা আবহাওয়া বলতে কি বোঝো। তো প্রশ্নটা কিন্তু খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা অনেকে পাইতেছ না, তার জন্য আমি দিতেছি। তো অনেকেই এটা দেখতে চাচ্ছ যে ইউটিউবে সার্চ করতেছো, অনেক জায়গায় সার্চ করেও সঠিক উত্তরটা পাচ্ছ না। তো প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করা যায়, যে আবহাওয়া কাকে বলে, আবহাওয়া কি, আবহাওয়ার সংজ্ঞা দাও, আবহাওয়া বলতে কি বোঝায় এবং আবহাওয়া বলতে কি বোঝায়। তো বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে এবং উত্তর কিন্তু একই, এবং এর বাইরে আমি চার ভাবে যে লিখছি এই চার ভাবের বাইরেও প্রশ্ন করতে পারে। এটা যে আবহাওয়ার একটা উদাহরণ দাও, আবহাওয়া এটার একটা ব্যাখ্যা করো, আবহাওয়ার একটা বাক্য লেখো, আবহাওয়ার বৈশিষ্ট্য লেখো। তো নিচে যে উত্তরটা আছে ওইটা ওইটাতে যদি তোমরা শিখো তাহলে তোমরা এটার অ্যান্সার করতে পারবে। এটা যে কোনোভাবে প্রশ্ন করুক তোমরা ওইটা অ্যান্সার করে ফেলতে পারবে, কারণ তুমি জানবে আবহাওয়ার পরিচয়। আবহাওয়ার কি, তো আমি কিন্তু বর্তমানে পড়ালেখা করতেছি, তো আমি এখন বর্তমানে কলেজের সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমরা যেভাবে শিখেছি তোমাদের ওইভাবে শেখানোর চেষ্টা করি, সঠিক কিছু শেখানোর চেষ্টা করি এবং নতুন কিছু তোমাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো যদি তোমাদের আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে তুমি কমেন্ট করলে এবং অবশ্যই তোমাদের উত্তরটা দিয়ে দেবো। তো আজকে শুধু আবহাওয়া কি, আবহাওয়া কাকে বলে, আবহাওয়ার সংজ্ঞা, আবহাওয়া বলতে কি বোঝায়, আবহাওয়া কাকে বলা হয়, আবহাওয়ার একটা পরিচয় বা আবহাওয়ার উত্তর, তো এটা স্কুলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি 400 থেকে 500টা শিখে নাও তাহলে তোমরা প্রতিটা পরীক্ষার সৃজনশীলের কমপ্লিট করতে পারবে। তোমার 11টা সৃজনশীল তোমার কমন পড়বে এবং সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে সৃজনশীলের দিক থেকে। তো এটা কীভাবে সম্ভব, সংক্ষিপ্ত প্রশ্ন শিখে তুমি সৃজনশীলের কমপ্লিট করা সম্ভব, এটা অনেকেই প্রশ্ন আসতে পারে। তো সেটা শুনো, সৃজনশীলে ক নাম্বার আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, ওটা তো সংক্ষিপ্ত প্রশ্ন, ওটা 400 থেকে 500টা তোমরা শিখিয়ে নিবে, ওখান থেকে আসবে। খ নাম্বার আসবে তোমাদের এমন প্রশ্ন একটা আসবে যে তোর এটাই আসলো যে আবহাওয়া একটা ব্যাখ্যা করতে বলবে। তো নিচে যেহেতু আছে ওইটা লেখার পর ওই ওইটার উপর একটু তোমাদের 2-1 লাইন ওই সম্পর্কে লিখে দিলে তাহলে খ নম্বর কমপ্লিট হয়ে গেল। এরপর হলো তোমাদের ছোট খ নম্বর, ছোট খ নম্বর এমন একটা প্রশ্ন আসবে যেটা উপর একটা উদ্দীপক থাকবো, প্রতিটা সৃজনশীলের একটা একটা করে উদ্দীপক থাকে, ওই উদ্দীপক থাকবে এবং ছোট আমার প্রশ্ন থাকবে। এই প্রশ্নে তোমাকে লেখা থাকবে যে উদ্দীপকের আলোকে এটা বিশ্লেষণ করো বা এটা বুঝিয়ে লেখো, তার মানে তোমাকে উদ্দীপক এবং ওই প্রশ্নের মাধ্যমে তোমাকে একটা অ্যান্সার তৈরি করতে হবে। সৃজনশীল মানে কি, সৃজনশীল মানে হলো নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা, তার মানে ছোট এবং বড় গ নম্বর তোমাদের নতুন কিছু সৃষ্টি করতে হবে, কিছু তৈরি করতে হবে। তো আশা করি ক্লিয়ার, 400 থেকে 500 অবশ্যই তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবে। তার মানে আজ আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি, তো এর আগে আমি আরও 17টা প্রশ্ন দিয়েছি, আজকে 18 নম্বর প্রশ্নটা। তো আবহাওয়া কাকে বলে, আবহাওয়া কি, আবহাওয়ার সংজ্ঞা, আবহাওয়া বলতে কি বুঝো, তো উত্তরটা নিচে রয়েছে, তোটা দেখে নেওয়া যাক। এই যে উত্তরটা খুবই ছোট এবং সহজ করে দেওয়ার চেষ্টা করছি এবং সঠিক উত্তরটা দিয়ে দিয়েছি। তো অনেক উত্তর কিন্তু অনেক বড় হয়, তো আমি ওইটাই দিয়ে দিই, বড় থাকলে বড় হয়, ছোটো থাকলে ছোটো হয়। ছোটো করার কোনো আমার কোনো ই নাই, আমার কোনো ক্ষমতা নাই যে আমি কোনো উত্তর ছোটো করে লিখবো বা বড় করে লিখবো। তো যেটা সঠিক উত্তর আমি ওইটাই দিয়ে দিই। তো আবহাওয়া কি, আবহাওয়া কাকে বলে, তো উত্তরটা দেখে নাও। আবহাওয়া হলো কোনো একটি স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থা, যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন ইত্যাদি। তো এই এটাই কিন্তু উত্তর, এই চারটা প্রশ্নের একই উত্তর। আশা করি ক্লিয়ার, যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করে দিতে হবে। তো তুমি কোন ক্লাসে পড়ো, কোন বইয়ের সম্বন্ধে সমস্যা, কোন কত নম্বর পিসটা, কত নম্বর অধ্যায়, কী প্রশ্নটা কমেন্ট করে বলে গেলে আমি দিয়ে দেবো। তো আমি আবার আরেকবার বলে দিচ্ছি, তার আগে তোমরা নোট করে রাখবে, প্রতিটা প্রশ্ন নোট করে রাখবে এবং চর্চা করবে। চর্চা না করলে কিছুই মনে থাকবে না, তুমি যত ভালো স্টুডেন্ট হও তোমাকে চর্চা করতে হবে। তো আবহাওয়া কি, আবহাওয়া কাকে বলে, আবহাওয়ার সংজ্ঞাটা দেখে নাও। তো আবহাওয়া হলো কোনো একটি স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থা, যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন ইত্যাদি। আজকে বন্ধই, সবাই ভালো থাকবার চেষ্টা করবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং আজকের ভিডিওটি বন্ধই, তো সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।